তো দেখি। ঠিক আছে, আর অল্প একটু নুন দিয়ে এটা একটু ভাজবো, অল্প ভাজবো। এখানে দেখো কাজু, না কাজু, হ্যাঁ কাজু কিশমিশ আর পোস্ত পেস্ট করে এনেছে। তো এখানে দেখো মোটামুটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি ভিডিও করছি ওর মোবাইলে, আমার মোবাইলে আপলোডে বসিয়েছি। আজ কালকে এত তুফান দিয়েছিল যে আজকে নেট এত স্লো যে আপলোড হচ্ছে না অনেকক্ষণ থেকে। আজকে আমি 10টার সময় বসিয়েছি, 4টা বাজবে আজকে আপলোড হতে হতে। তো ওই জন্য মোবাইলটা আর ঘাঁটছি না, এই মোবাইলে ওর মোবাইলে ভিডিও করছি আর কি। তো এখন আমাকে কালকে কী করেছি, কালকে না সকালবেলা উঠে আমি হেনাটা ভিজিয়ে রেখেছি, হ্যাঁ মানে করে রেখেছি। তো আজকে সকালবেলা উঠে হেনা লাগাচ্ছি সবাইকে, মানে সবাইকে না ওকে লাগিয়েছি, এখন বাবাকে লাগাবো, আর অল্প রয়েছে মাকে লাগিয়ে দিয়ে দেবো। তিনজনকে আজকে হেনা লাগিয়ে দিয়ে দেবো, আর আমি আজকে না আমি কালকে লাগাবো হেনা। তো এখন যাই গিয়ে বাবাকে হেনাটা লাগিয়ে দিই। তো আজকে ভিডিও আপলোডিংয়ের জন্য এই মোবাইলে না ভিডিও করলে মুখটা একটু বড় বড় লাগে আছে, যাই হোক আজকে ভিডিও আপলোডিংয়ের জন্য সকাল থেকে আমি কালকে রাতে ভিডিও এডিট করিনি, আর সকালে উঠে ভিডিও এডিট করছি। এদিকে এদিকে নেটও স্লো, আমার মোবাইলে ফোন এসছে, আর রান্নাবান্না করতে আজকে অনেক দেরি হয়ে গেছে, 11টা বেজে যাচ্ছে প্রায়। রান্নাবান্না এখন মানে বেশি কিছু করিনি, ডাল ভাজা করেছি, মাছের ঝোল আর ভেন্ডি করছে, তো বেশি কিছু করিনি। তো যাই হোক এখন যাই বাবাকে হেনাটা লাগিয়ে দিই, তারপরে বাকি কাজ করছি। রং করে যে বাড়িতে ওইরকম রাসনি, ও হাত নেই, বাপ রে আমি বুঝলো কেন এই নাও, ওই তো না দিয়া। তো এখানে দেখো কতগুলো ডাব এনে রেখেছে আমার জন্য আর কি, এগুলো এনেছে যে প্রেশার লো থাকে তো ডাবের জল খাওয়াটা ভালো, প্রেশারটা ঠিক হতে আরাম পেয়েছে, অনেক আরাম পেয়েছে। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি অনেক সুস্থ আছি, তো এটার জন্যই ডাবের জলটাই খাচ্ছি। তো কালকে যা তুফান দিল, আর এখন ওয়েদার দেখো, এই দেখো কি সুন্দর রোদ উঠেছে। এখানে আমাদের কাপড় কিছু ধোয়া হয়েছে, এইটা এইটা তোমরা বলবে কিটা কেন, এটাই যে রডটা না, রডটা যাতে কারো চোখে বা হাতে না লেগে যায় জন্য এটা রাখা হয়েছে, বুঝেছ। আর কি সুন্দর ওয়েদার করেছে আজকে, মানে তোমরা ওয়েদার দেখে বুঝতেই পারবে না যে কালকে এত তুফান হয়েছে দিয়েছে। এটা আমাদের নারকেল গাছ না কেন, সুপারি গাছ একটা পড়ে গেছে তোমাদের খাই। এই দেখো কালকে তুফানে কী করেছে, এই দেখো গাছটা ভেঙে পুরো হানে গিয়ে পড়েছে দেখো। তো ছেলে এখন বসে টিভি দেখছে, ছেলে স্কুল বন্ধ, আজকে কিসের জন্য বন্ধ ছিল আজকে স্কুল, তো আজকে বন্ধ দিয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখে দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ কাঁঠাল, এই দেখো কাঁঠাল ধরেছে গাছে, এগুলো খেতে তো পারবো না জানি, এত তুফান দেবে এগুলো পড়ে যাবে। গত বছর ধরেছিল অনেকগুলো, একটা মনে হয় পেয়েছি, একটাই পেয়েছিলাম আর পাইনি। তো এখানে দুটো আছে এখন দেখা যাচ্ছে, জানি না দুটো পাবো কি না জানি না, দেখা যাক কি হয়। তো এখানে দেখো মাকেও দিয়ে দিচ্ছে একসঙ্গে কালার, কারণ হলো গিয়ে রয়েছে দুজনকে দিয়ে একটু রয়েছে, তুমি বলছেন আমাকে দিয়ে দাও তো ওনাকে দিয়ে দিচ্ছি। তো ওনার মাথায় পুরো হয়নি, অল্প একটু হয়েছে সাইডে। এই দেখো আর একজন এক ঘন্টা আগে লাগিয়ে বসে আছে মাথায়। তো আজকে রাতের ডিনারের দায়িত্ব নিয়েছেন কে দেখতে পাচ্ছ, এই দেখো ভালো করে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা আজকে পনির, পনিরের সবজি, এটা হচ্ছে গিয়ে কি বলতে পারো শাহি পনির ধরে নাও, বাটার পনির, আচ্ছা বাটার, হ্যাঁ বাটার,
ও উইদাউট বাটার, এটা হলো শাহি পনির। তো এটা কমপ্লিট কে করবে, রান্নাটা কমপ্লিট কে করবে? তো এখানে আমাকে হেল্প করছে, পনির ভেজে দিচ্ছে আর এগুলো পেস্ট করে দেবে আমাকে। সব কিছু আমি শেখাচ্ছি, এগুলো রান্নাবান্না শেখাচ্ছি, আর আমি কমপ্লিট করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হবে ফ্রাইড রাইস, হবে একদম সিম্পল হবে ফ্রাইড রাইস হবে, যেখানে কোনো ভেজিটেবলস নেই, কাজু কিশমিশ দিয়ে, এই দেখো কতগুলো কিশমিশ ভিজিয়েছে, কাজু কিশমিশ এগুলো দিয়ে ফ্রাইড রাইস হবে। তো এখানে দেখো পনিরগুলো ভেজে রেখে গেছে ও, আর এখন গিয়ে কাজু কিশমিশ পেস্ট, মানে কাজু আর পোস্তু পেস্ট করছে, আর আমি এখন এদিকে রান্নাটা করছি, এখানে পনিরটা নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি এখানে হলো গিয়ে টমেটো পেঁয়াজ রসুন আদা, এই যে আদার টুকরোটা, এটা আমি কড়াতে তেল, অল্প তেল রয়েছে যে পনির ভাজার পরে, এটার মধ্যে দিয়ে দেবো, বুঝেছো? আর অল্প একটু নুন দিয়ে এটা একটু ভাজবো, অল্প ভাজবো। এখানে দেখো কাজু, না কাজু, হ্যাঁ কাজু কিশমিশ আর পোস্ত পেস্ট করে এনেছে। তো এখানে দেখো মোটামুটি একটু ফ্রাই হয়েছে, এটা বেশি ফ্রাই করবো না, অল্প তেলে অল্প ফ্রাই করবো, এখন একটু ঠান্ডা হয়ে যাক, অল্প ঠান্ডা হয়ে যাক, তারপর এটা পেস্ট করে নেব। তো যতটুকু এইটা ঠান্ডা হচ্ছে, কড়াতে দিয়েছি যে পেঁয়াজটা, এগুলো ঠান্ডা হচ্ছে, আমি এখানে ফ্রাইড রাইস করে নিই। ফ্রাইড রাইসও তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করেছি, তো আজকে আর ফ্রাইড রাইসটা শেয়ার করছি না, তো খালি পনিরেরটা সব শেয়ার করবো। এটা রান্না করে দেখবে এত টেস্টি হয়, মানে বুঝতেই পারছো টেস্টি হয় বলে নিজে থেকেই স্টার্ট করে দিয়েছে যে আমি করবো আজকে। তুমি বলে দাও কীরকম, আমি বলছি না যতটুকু পারো করো, হেল্প করে দাও, বাকিটা আমি কমপ্লিট করবো। যেমন ছেলে মানুষ পুরোপুরি প্রপারলি করতে পারবে না, আমার আমার পরে হেল্প করতেই হবে। তো আমি বলছি তুমি যতটুকু পারো করে দাও, বাকিটা আমি কমপ্লিট করে নেবো, আর তোমার ফ্রাইড রাইসটাও আমি করে নেবো। অনেকটা হেল্প করে গেছে, চাল ধুয়ে গেছে, পনির ভেজে নিয়েছে, কাজু কিশমিশ, কাজু কিশমিশ পোস্ত এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছে, অনেকটা হয়ে গেছে, এখন আমি চট করে করে নেবো, অসুবিধা হবে না। আর এখন জায়গায় ফ্রাইড রাইসটাকে করে দিই। এখানে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, তারপরে দেবো একটু মশলাগুলো থেতে দিলে, মানে এলাচগুলো থেতে দিলে স্মেলটা ভালো হবে। তো এখন দিয়ে দেবো এটা গোটা মশলা কড়াতে, তারপরে দেবো গোটা জিরে, একটু ভালো হয়ে যাক, তারপরে দেবো এটার মধ্যে নুন আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, নুন আর হলুদ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। তো কালারের জন্য দেখো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো কাশ্মীরি লঙ্কাটা, যাতে কালারটা সুন্দর হয়, সঙ্গে সঙ্গে হলুদের গুঁড়া দিয়ে কিন্তু না তো বাইলে মশলাগুলো পুড়ে যাবে। এখন এটার মধ্যে এই যে মশলা পেস্ট করে রেখেছি দিয়ে দেবো, এই দেখো কালারটা কি সুন্দর হচ্ছে, এখন পুরোটা দিয়ে দেবো। লাস্টে এটা ধুয়ে দিয়ে দেবো মিক্সিটা, যেগুলো লেগে আছে মশলা বাকিগুলো এগুলো ধুয়ে দিয়ে দেবো। মশলাটা যত সময় মানে এখন ঢেকে রেখে দেবো, একটু সাতলানো হবে, তাহলে যত তেল মানে তেলের মতো সাতলানো হবে, টেস্টটা ভালো হবে। তো আমি এখন একটু ঢেকে রেখে দেবো, ঢেকে তো মশলাটা যত বেশি কষানো হবে তেলটা বেরোবে, এত টেস্টি হবে, বুঝেছো? তো ভালো করে কষাবে এটা, কিন্তু যত কষাবে তত টেস্ট হবে। তো এটার মধ্যে মশলা দিয়েছে এখন জিরে, এটা ধনে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর একটু নাড়তে হবে। তো মোটামুটি তেল বেরিয়েছিলাম, তো এমনিতেই বেশি তেল দিইনি, কম দিয়েছে তাই একটু এত বেশি বেরোয়নি। এখন পনিরটা দিয়ে দেবো এর মধ্যে, পনিরটা দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে মশলার সঙ্গে।
যত মিক্স করবে মশার সঙ্গে তত টেস্টটা ভালো হবে। এখন এটার মধ্যে দিয়ে দেবো ঝোল। আমি কিন্তু নুন এখনও দিইনি, নুনটা লাস্টে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি ঝোল। এটা তোমার যতটুকু ঝোলের দরকার এতটুকু করবে। আর এটা এমনিতেই পোস্ত আছে, পেস্টগুলো আছে না, এমনিতেই ঝোলটা টেনে নেবে, বুঝেছো। আর লাস্টে দু তিনটে জিনিস দেওয়ার বাকি আছে, এটা জাল উঠুক তারপরে আমি দেবো। ঢেকে রেখে দিয়েছি, এখন তাড়াতাড়ি হয়ে যাবে জাল। তো এই দেখো জাল উঠে গেছে আর অনেকটা ঝোল রয়ে গেছে, এমনিতেই একটু পরে ঝোলটা একটু কমিয়ে নেবো। তো এখন বাকি জিনিসগুলো দিয়ে দিই। দিচ্ছি গরম মশলা, তো নুন তো আগে দিইনি, দিচ্ছি নুন আন্দাজ মতো। আর লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটাই ভালো স্মেল আনবে তো মানে এই রান্নাটার মধ্যে। কসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে, রান্নার লেভেলটা অন্যরকম হয়ে যাবে যখন কসুরি মেথি তোমরা দেবে। আর একটু দিয়ে দিই না, একটু দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু বাটার খাও, বাটার দেখিয়ে দিও না, এটার মধ্যে ঘিটা যাবে না, বাটারটা যাবে, বাটার দিয়ে দিও। তো আমাদের অত ঘি বাটার খাবে না, ঘিও খায় না, তো এগুলো কিছুই দিলাম না আমি। এমনিতেই রান্নাটা ভালো হয়, টেস্টি হয়। আর একটু ঝোলটা কমে যাক তারপরে দিয়ে দেবো। আর ঝোলটা আমার কাছে তো এমনিতেই একটু দরকার, ও খুব লাগে, তো একটু ঝোলটা থাকবে। আমি এমনি একটু পরে তখন একটু ঝোলটা কমে যাবে তখন অফ করে দেবো। একটু দিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু বাটার খাও, বাটার দেখিয়ে দিও না, এটার মধ্যে ঘিটা যাবে না, বাটারটা যাবে, বাটার দিয়ে দিও। তো আমাদের অত ঘি বাটার খাবে না, ঘিও খায় না, তো এগুলো কিছুই দিলাম না আমি। এমনিতেই রান্নাটা ভালো হয়, টেস্টি হয়। আর একটু ঝোলটা কমে যাক তারপরে দিয়ে দেবো। আর ঝোলটা আমার কাছে তো এমনিতেই একটু দরকার, ও খুব লাগে, তো একটু ঝোলটা থাকবে। আমি এমনি একটু পরে তখন একটু ঝোলটা কমে যাবে তখন অফ করে দেবো। তো হয়ে গেছে রেডি, একটু পরে এমনিতেই ঝোলটা একটু কমে যাবে, আমি এখন অফ করে চলে যাচ্ছি। আর পরে ঠান্ডা হলে এটা এটা সার্ভিং বলে ঢেলে দেবো। রেডি হয়ে গেছে আমার শাহি পনির। এই দেখো একদম ঠিক কনসিস্টেন্সি হয়েছে আর খেতে দারুণ হবে, আমি জানি। এখনো খাইনি কিন্তু আমি স্মেলটা এত দারুণ হয়েছে না কি বলবো। তোমরা এটা ট্রাই করে দেখবে, এই রেসিপিটা দারুণ হয়েছে কিন্তু। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর খুব বৃষ্টি দিচ্ছে যেটার জন্য খুব আরাম লাগছে, আজকে ঘুমটা খুব ভালো হবে কারণ ওয়েদারটা খুবই ঠান্ডা। আর ভিডিওটা এখানে এন্ড করছি। আর রান্নাটা কীরকম হলো, মানে রান্নাটা কীরকম হলো তো তোমাদেরকে দেখালাম, আর খাওয়ার টেস্টটা মারাত্মক হয়েছে, তোমরা বিশ্বাস করো একদিন বানিয়ে দেখবে এরকম। এটা লুচি ভাতের সঙ্গে ভালো লাগবে না, লুচি ফ্রাইড রাইস বা নান রুটি এগুলোর সাথে কিন্তু খুব ভালো যাবে। আর এত টেস্টি হয়েছে মানে কি বলবো, এত টেস্টি হয়েছে। আমি বেশি খাইনি, অল্প খেয়েছি কারণ আমার তো এমনিতেই জানো অ্যাসিডিটি প্রবলেম আছে, তো এগুলো যদিও তেল টেল সব কম দিয়েছি, বাটারও দিইনি, তবুও ভয় লাগে আর কি। ফ্রাইড রাইস যেগুলো করেছি ওইটাও তেল দিয়েই করেছি, মানে রাইস ব্র্যান্ড তেল দিয়ে করেছি, সর্ষের তেল দিয়ে তো এগুলো ভালো লাগবে না, দুটোতেই সর্ষের তেল দিইনি। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, তোমরা বিশ্বাস করে দেখো। আমার ভাই এসেছিলো একদিন আর কি, তো ওই দিন আমি এটা করেছিলাম। তো ভাই তো একদম পনির পছন্দ করে না, খাওয়ার পরে বলে মানে দিন চিকেনও ছিল পনিরও ছিল এটা ছিল, তো ভাই বলছে আজকে ফার্স্ট টাইম আমার চিকেন ছেড়ে পনির ভালো লাগছে, মানে এটা খেয়ে পনিরটা ফ্যান পনিরের ফ্যান হয়ে গেছে। তো এত টেস্টি হয় এটা, তোমরা প্লিজ ট্রাই করবে। আর যত কষাবে না তত টেস্ট ভালো করে টেস্টটা আসবে এটার। তো এটাই আর কি, আজকের ডিনারটা খুব ভালো হয়েছে। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, বক বক করে নিলে তার স্টার্ট করে শেষ হবে না, তো এখানে এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকে জানাটা বই বই।